লিনাদশমে কে কের সমস্যা সমাধানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে আমরা পর্ব তিন পর্যন্ত অনুশীলনীর যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম এখন পর্ব 4 এর থেকে 16 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব তো 8 নাম্বার সমস্যা এখানে বলা আছে

অর্থাৎ টেন হচ্ছে সাইনের অপোজিট এখানে থিটার জায়গায় এ আছে তাহলে আমাদের এই দুটো সূত্র আমরা প্রত্যেকটা পদে আমরা প্রয়োগ করি এখন উপরে আপাতত যা আছে তাই থাকবে নেক্সট লাইনে আমরা নিচের অংশের লসাগু নিয়ে করবো অর্থাৎ এখানে ওয়ান এর নিচে মনে মনে একটা ওয়ান আছে এখানে এর নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ওয়ান এবং সাইনি এর লসাগু হচ্ছে সাইনে এবং ওয়ান ইন্টু এবং কজ এর লসাগু হচ্ছে কজে তাহলে এই কাজটাই আমরা এখন পরে লাইনে করছি তাহলে এই সাইনে দ্বারা যদি এই ওয়ানকে ভাগ করা হয় তাহলে সাইনে হয় সেই সাইনে দ্বারা আবার সেই ওয়ানকে গুণ করলে সাইনেই হয় এবং সাইনেকে এই সাইনেকে যদি এই সাইনে দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ান দ্বারা আবার এই কজকে গুণ করলে হয় কজে ঠিক একই কাজ এইখানেও করা হয়েছে এখন পরের লাইনে যেটা হবে যে এই সাইনে এই সাইনের সাথে গুণ হয়ে যাবে এবং এই কজে এই কজের সাথে গুণ হয়ে যাবে এবং এই কজে এই নিচে যে লব আছে এটার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে উপরে একটা ভগ্নাংশ এরকম যদি থাকে এবং নিচেও যদি একটা ভগ্নাংশ এরকম থাকে তাহলে যে ব্যাপারটা ঘটে এখানে যে হয় এবং এটা এটা উল্টায় যায় অর্থাৎ এখানে হবে এ বি তাহলে এরপরে এ স্কোয়ার এ এ স্কোয়ার নিচে বি স্কোয়ার ঠিক এই কাজটা এখানে করা হয়েছে এখন এখানে লক্ষ্য করো হরে Into sine minus cos a কিন্তু এখানে a তাহলে আমাদের এই যে সাইনে minus cos a এবং a minus sin সাইনে তাহলে এই দুটা যদি আমরা একরকম যদি করতে চাই তাহলে আমরা কি পাই তাহলে এই প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটাই থাকবে এবং এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নেই এখান থেকে এই লাইন থেকে মানে এই অংশ থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই অর্থাৎ মাইনাস সাইনে যদি হয় তাহলে আমরা লিখতে পারি সাইনে মাইনাস কজে কারণ এই মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দিই তাহলে আগের লাইনে এখান থেকে আমরা আবার এখান থেকে ব্যাক করতে পারি এখন সাইনে মাইনাস কজে এখানে কজে এই দুটো একরকম করার অর্থ এবং এই যে সামনে একটা মাইনাস সেই মাইনাস দ্বারা এই প্লাস গুণ করে দিলে এখানে মাইনাস হয়ে যায় এখন নিচে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে একরকম হয়ে গেছে এখন নিচে হর যেটা আছে এই হরের এখন লসাগু তো হরের লসাগু হবে সাইনে কজে ইন্টু সাইনে মাইনাস কজে এখন লসাগু যেটা হলো সেটা দ্বারা যদি এই হরকে ভাগ করা হয় তাহলে কজে সাইন মাইনাস কজে কেটে যায় থাকে হচ্ছে শুধু সাইনে এই সাইনে দ্বারা আবার এই সাইন স্কোয়ারে কে গুণ হয় ঠিক একই কাজ এখানেও হয়েছে কজ স্কোয়ার দ্বারা এই যে কজকে গুণ করলে কজ কি হয় এখন উপরে একটা অনুসিদ্ধান্ত সূত্র পরে আছে অর্থাৎ অনুসিদ্ধান্ত একটা শিখেছিলাম যে কিউব মাইনাস মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার অর্থাৎ ঘননী সংক্রান্ত জন্য সিদ্ধান্ত এখানে এর জায়গায় আছে সাইন এ এর জায়গায় আছে কস এ তাহলে আমরা এই সিদ্ধান্তটা এখন এখানে অ্যাপ্লাই করব তাহলে সাইনে মাইনাস কজ ইন্টু সাইন স্কোয়ারে প্লাস কজ ইনটু সাইনে প্লাস কজ স্কোয়ারে নিচে যা আছে তাই থাকবে এখন এখানে লক্ষ্য করো যে সাইনে স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এইটুকুর জন্য আমরা ওয়ান লিখতে পারি এবং এই যে সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কাটাকাটি যায় এবং আমরা সূত্র শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস

তাহলে আমরা লিখতে পারি এইটার পরিবর্তে ওয়ান লিখতে পারি এবং ওয়ান বাই সাইনে মানে কোসেকে এবং ওয়ান বাই কজ মানে সেকে এটাই হচ্ছে প্রমাণের বিষয় অর্থাৎ রাইট সাইডে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা এই অনুশীলনীর সবচেয়ে বড় অঙ্ক এরপরে আমরা চলে যাই আটের খ নম্বর যেটা আছে পার্টের ক্ষে বলা আছে যে প্রমাণ করা যে ওয়ান বাই টেন স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস 1 স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস তাহলে আমাদের রাইট সাইড থেকে শুরু করতে হবে তাহলে এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে প্রথম অংশ যা আছে তাই থাকবে এখন এই দ্বিতীয় পার্টে এই কটকে আমরা কট স্কোয়ারেকে আমরা সূত্র ভাঙাবো অর্থাৎ আমরা শিখেছিলাম যে কট এ ইন টু টেনে এই দুটার গুণ ফল ওয়ান সূত্র যেটা এখান থেকে আমরা কট কট এ সমান কি লিখতে পারি এ সমান লিখতে পারি ওয়ান বাই টেন এ অর্থাৎ এখানে যদি স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার দিই কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে স্কোয়ার দিতে পারি তাহলে কট স্কোয়ারে সমান আমরা লিখবো ওয়ান বাই টেন স্কোয়ারে পরের লাইনে ঠিক এই কাজটা এখানে করা হবে এখন প্রথম অংশ যা আছে তাই থাকবে এখন এই অংশটুকু আমরা কাজ করবো এখন এখানে এটা নিচে মনে মনে একটা এক আছে এখন ওয়ান প্লাস ওয়ান এবং টেনিস এর লসাগু হচ্ছে টেনিস স্কয়ারে তাহলে এই টেনিস স্কোয়ারে লসাকে নির্ণয় করে আমরা কাজ করব প্রথম অংশ যা আছে তাই থাকবে অর্থাৎ টেনিস স্কোয়ারে দ্বারা ওয়ানকে কে গুণ করলে 10 স্কয়ারে গুন টেনিস এবং টেনিস স্কয়ার কে স্কয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা আবার 1 কে গুন করলে হয় শুধু ওয়ান এখানে তাহলে এই টেনিস স্কয়ারে এখন ওই এর সাথে এটা গুণ হয়ে যাবে এটা গুণ হয়ে গেল এখন নিচে হরে রকম হয়ে গেছে ভাগ করা হয় তাহলে থাকে ওয়ান ওয়ান দ্বারা আবার যদি ওয়ানকে গুণ করা হয় থাকে ওয়ান তাহলে আবার এখানে টেনিস স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারকে ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ওয়ান থাকে সে ওয়ান দ্বারা আবার এই টেনিস স্কোয়ারে গুণ করলে হয় শুধু ওয়ান টেন স্কোয়ারে তাহলে নিচে

তাহলে লেফট সাইড থেকে আমরা শুরু করব যেটা দেওয়া আছে সেটা করবো এখানে সূত্র করব টেন এ মানে কি সাইন এ বাই কজে এবং কটে মানে কজ এ বাই সাইন উপরে যা আছে তাই থাকবে নিচের অংশ লসাগু হবে কজে ক্যালকুলেশন করলে হয় কজে মাইনেস সাইনে এবং এখানে এ মাইনাস কজ এটা ঠিক আটের ক নম্বরের মতো একটু মিল আছে তাহলে এই নিচে যে সাইন এ কজ এটা উপরে যে ওটার সাথে গুণ হয়ে যাবে এবং এখানে একবারে লাইন কাজটা করা হয়েছে এখানে সাইনে ছিল সাইনে মাইনাস কজে আছে এবং মাইনাস ওয়ান কমন এখানে কজে মাইনাস সাইন করা হয়েছে অর্থাৎ এই যে এখান থেকে আমি যে লাইনটাই আর লিখে ফেলি এখানে তাহলে উপরে কজ এ নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইনে এটার সাথে গুণ হচ্ছে এই যে নিচে কজ অর্থাৎ এখানে কজে প্লাস উপরে আছে সাইনে নিচে সাইন এ মাইনাস কজ এ এবং এটার সাথে গুণ হবে হচ্ছে সাইন এ তাহলে এই যে এখানে কজ এ মাইনাস সাইন এ আছে আর এখানে সাইন এ মাইনাস কজ এ তাহলে যদি মাইনাস কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি কজ এ মাইনাস সাইন এখন এই মাইনাস এই প্লাস এই দুটো গুণ হয়ে এখানে মাইনাস হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন কজে মাইনাস সাইনে এবং কজে মাইনাস সাইনে নিচে হর যেটা সেটা লসাগু হচ্ছে কজে মাইনাস সাইনে তাহলে এখানে এই কজে মাইনাস সাইনে কে যদি এই হর দ্বারা ভাগ করা হয় তাহলে ওয়ান থাকে তাহলে ওয়ান দ্বারা আবার এই কজ স্কোয়ারকে গুণ করলে হয় কজ স্কোয়ার এবং এখানে থাকে মাইনাস সাইন স্কোয়ার ঠিক একই কাজ এখানেও করা হয়েছে এখন উপরে a স্কোয়ার মাইনাস বি এর সূত্র আকারে আছে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি b এ মাইনাস বি

এরপরে দশ নম্বর সমস্যাটা খুব সহজ লেফট হ্যান্ড সাইডতে শুরু করব তাহলে এখানে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান কজ স্কোয়ারে লিখতে পারি কারণ সূত্র আমরা জানি যে একটা সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান এখন সাইড যদি চেঞ্জ করে দিই তাহলে কজ স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা

এটা যদি থাকে তো সেক্ষেত্রে তোমার কি এটা তোমার তোমার সময় প্রমাণ করতে বলা হতে পারে যে কজে প্রমাণ করো তাহলে এটা লেফট সাইড লেফট লেফট সাইড যদি লিখি আমরা তাহলে কটে ইন্টু ওয়ান মাইনাস কজ এ তাহলে কটে বাই কট এ সমান আমরা লিখতে পারি যে কজ এ বাই সাইনে ইনটু এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি ওয়ান মাইনাস কজ মানে সাইন স্কোয়ারে তাহলে কজে সমান আমরা লিখতে পারি কজে বাই সাইনে এবং এখানে লিখতে পারি যে সাইনে তাহলে এটা কাটা গেছে থাকে হচ্ছে কজে এইভাবে প্রশ্নটা আসতে দেখা গেছে বিগত বছরের পরীক্ষার বোর্ড প্রশ্নে এবার আমরা এগারো নম্বর সমস্যাটা সমাধান করব এগারো নম্বর সমস্যাটা সমাধান করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব এখন এটা প্রমাণ করার জন্য উপরে যেটা আছে যে সেকে প্লাস টেনে নিচে আছে কুসেকে প্লাস কটে এখন উপরে যেটা আছে সেটারই মাইনাস করে লব এবং হরে গুণ করে দেব সেকে প্লাস টেনে উপরে আছে তো সেটা সেকে মাইনাস টেনে লব এবং হরে গুন করে আমরা দেব এটা করার উদ্দেশ্য হলো এখান থেকে আমরা একটা সূত্র পাবো এখন দেখো এখানে সে কে প্লাস টেনে এবং সে কে টেন টেনে এটার জন্য আমরা লিখতে পারি সে কে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কারণ এটা এ প্লাস বি আকারে সূত্র আছে এবং নিচে দেখা যাচ্ছে যে কোসেকে প্লাস কটে এবং কোসেকে মাইনাস কটে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস এখন এটা কিন্তু সরাসরি একটা সূত্র দেওয়া আছে যে টেন এটা আমরা আগে থেকেই জানি তাহলে এখানে এটার পরিবর্তে ওয়ান লিখবো এবং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি এটা সূত্র তাহলে আমাদের রাইট সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে বারো নম্বর সমস্যাটি সমাধান করবো left হ্যান্ড সাইড থেকে শুরু করি যেটা দেওয়া আছে সেটা লিখবে এখন সরাসরি এখানে হরে যেটা আছে সেটা লসাগু নির্ণয় করবো অর্থাৎ এখানে কোসেকে ম্যানাস ওয়ান কে প্লাস এর লসাগু হচ্ছে কুসেকে ম্যানাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান এখন লসাগু যেটা পাওয়া গেল সেটা দ্বারা এই যে হরকে যদি ভাগ করা হয় তাহলে এটা এটা কাটা যায় থাকে হচ্ছে কোসেকে প্লাস ওয়ান এই কোষেকে প্লাস ওয়ান দ্বারা আবার কোষেকে সাথে গুণ তো এই কাজটা এখানে করা হয়েছে ঠিক একই কাজ কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোষে প্লাস ওয়ানকে যদি কোষেকে প্লাস ওয়ান দ্বারা ভাগ করা হয় তাহলে এটা ভ্যানিশ হয়ে যায় থাকে হচ্ছে কোষেকে মাইনাস ওয়ান তাহলে কোষেকে মাইনাস ওয়ান এর সাথে আবার কোসেকে গুণ হয়ে যায় তাহলে এই কাজটা এখানে করা হয়েছে এখন এটা উপরে গুণ করে দেওয়া হয়েছে নিচে সূত্র হয়ে যায় এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আচ্ছা তাহলে এখানে কোসেক স্কয়ারে -1 স্কয়ারে হবে এবং এই যে কোসেক কে দ্বারা যদি কোসেক কে কে গুণ করা হয় কোসেক স্কয়ারে কোসেক কে দ্বারা যদি 1 কে গুণ করা হয় তাহলে কোসেক কে কোসেক কে দ্বারা যদি কোসেক কে গুণ করা হয় তাহলে কোসেক স্কয়ারে কোসেক কে দ্বারা যদি ওই 1 কে -1 কে গুণ করা হয় তাহলে -কোসেক কে তাহলে এটা এটা কাটা যায় তাহলে কোসেক স্কয়ারে + কোসেক স্কয়ারে এই দুটো যোগ করলে হয় 2 কোসেক স্কয়ারে নিচে কুস স্কোয়ারে মাইনাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি কট স্কোয়ারে কারণ আমরা সূত্র শিখেছিলাম যে স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইজ ইজিক টু ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি কুশে স্কোয়ার থিটা মাইনাস ওয়ানটা এই পাশে আনলাম এবং এই পাশে কড স্কোয়ার থিটা লিখতে পারি অর্থাৎ স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা লিখবো কড স্কোয়ারে এখন উপরে কুশ স্কোয়ারে থাকলো নিচে ওয়ান বাই থাকলো ওয়ান বাই কয়ে মানে টেন এবং এই টেন স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে এখন এই যে কোস স্কোয়ারে এবং সাইন স্কোয়ারে এই দুটো গুণ ফল কিন্তু ওয়ান তাহলে উপরে শুধু টু থাকে এবং নিচে থাকে হলো কজ স্কোয়ারে তাহলে ওয়ান বাই কজ স্কোয়ারে ওয়ান বাই কজ মানে সেক তাহলে টু সেক স্কোয়ারে এটাই প্রমাণ তাহলে এটা যদি না বুঝে থাকো তাহলে আমি আর একটু বলি যে যে কোসেক থিটা ইন্টু সাইন থিটা এই দুটো গুণ ফল হচ্ছে ওয়ান তাহলে যদি স্কোয়ার থাকে তাও গুণ হবে ওয়ান তাহলে এখানে কুচো স্কোয়ারে আসে ইন টু সাইন স্কোয়ারে আসে তাহলে এই দুটো গুণফল ফল হবে ওয়ান সরাসরি আমরা এই কথাটা লিখতে পারি যে টু বাই কচ স্কোয়ারে ইজকাল টু টু স্কোয়ারে এটাই হচ্ছে রাইট সাইড তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তেরো নম্বর সমস্যাটি সমাধান করব তেরো নম্বর সমস্যাটি বারো নম্বর সমস্যার মতোই প্রথমত হরগুলোর লসাগু নির্ণয় করবো হরগুলোর লসাগু হচ্ছে ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান মানে সাইনে লসেগুজ যেটা পাওয়া গেলে ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস এটা এটার সাথে প্রথম মানুষের হর দ্বারা ভাগ তাহলে ভাগ করলে ওয়ান প্লাস সাইনে ভেরি শেষ হয়ে থাকে ওয়ান মাইনাস সাইনে এই ওয়ান মাইনাস সাইনে তারা ওয়ানকে গুন করলে ওয়ান মাইনাস সাইনে পাওয়া যায় ঠিক একইভাবে এখানে ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইনে যদি ওয়ান মাইনাস সাইনে দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে ওয়ান প্লাস সাইনে থাকে ওয়ান প্লাস সাইনেকে যদি ওয়ান দ্বারা গুন করা হয় তাহলে ওয়ান প্লাস সাইনে থাকে এখন সাইনে সাইনে কাটা যাবে উপরে থাকবে টু এবং নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটাই প্লাস বি মাইনাস বি সূত্র অর্থাৎ এখানে ওয়ান স্কোয়ার একটা আছে মনে মনে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে ওয়ান বাই টু বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ারে এখানে একটা লাইন সরাসরি আমি একটু গ্যাপ দিয়ে লিখেছি তাও এখানে আমি লিখি সাইডে যে উপরে থাকবে হচ্ছে টু নিচে থাকবে হচ্ছে কজ স্কোয়ারে

অর্থাৎ টু বাই লিখতে পারে টু ইন্টু টেন স্কোয়ারে এটাই হচ্ছে রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ পনেরো নম্বর সমস্যাটি একইভাবে আমরা লসাগ নির্ণয় করব লসাগু হবে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে তাহলে লসাগু যেটা হলো সেটা দ্বারা যদি হরকে যদি ভাগ করা হয় থাকে ওয়ান মাইনাস স্কোজ ওয়ান মাইনাস কোয়াজে হয়ে যায় থাকে সাইনে তো সাইনে দ্বারা সাইনে গুণ গুন করলে সাইন স্কোয়ারে এবং দ্বিতীয় অংশে সাইনে এবং ওয়ান মাইনাস কোয়জে যদি সাইনে দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে সাইনে সাইনে কাটা যায় ওয়ান মাইনাসাই কজে এবং ওয়ান উপরে হরে যেটা ওয়ান মাইনাস কোয়াজে সে গুণ করলে ওয়ান মাইনাস কজে হোলো স্কোয়ার হয় এখন এটা ওয়ান মাইনাস কজে হলো স্কোয়ারের সূত্র এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ বর্গের মাইনাসের সূত্র যেটা সেটা আমরা প্রয়োগ করলাম তাহলে এখানে এই যে সাইনে স্কোয়ার এ এইখানে প্লাস কজ স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান সে ওয়ান এবং এই যে ওয়ান স্কোয়ার এই ওয়ান দ্বারা যোগ করলে হয় দুই এবং এখানে টু ইন্টু ওয়ান ইন্টু কজে মানে টু কজে তাহলে টু যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস কজে থাকে তাহলে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কাটা যায় টু বাই সাইনে থাকে টু বাই সাইনে খেয়ে আমরা লিখতে পারি টু কোসেকে অর্থাৎ ওয়ান বাই সাইনে মানে কি কোসেকে এটাই হলো রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর ষোলো নম্বর সমস্যাটির সমাধান করবো ঠিক একইভাবে আমরা লসাগু নির্ণয় করবো হরের লসাগু। টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান তাহলে লসাগুকে যদি এই যে সেকে প্লাস ওয়ান দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে টেনে থাকে টেনে দ্বারা টেনে কে গুন করলে টেনে স্কোয়ারে এবং একইভাবে এখানে সেকে প্লাস ওয়ানকে সেকে প্লাস ওয়ান টেনে কে যদি টেনের দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে সে প্লাস এই সেকে প্লাস ওয়ান দ্বারা যদি সেকে মাইনাস ওয়ানকে গুন করা হয় তাহলে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে ওয়ান তাহলে এটা স্কোয়ার বি আকারে হয়ে গেছে স্কোয়ারে মানে আমরা লিখতে পারি টেনিস তাহলে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে কাটা গেলে শূন্য থাকে আর শূন্য দ্বারা যে কোনো সঙ্গে ভাগ করলে সেটা শূন্যই হয় এখানে যদি না বুঝে থাকি তাহলে এখান থেকে আবার একটা লাইন আমরা লিখতে পারি যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিক টু এটা ডানে চলে গেলে প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজুকাল টু টেন স্কোয়ার থিটা এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে প্রমাণের বিষয় তো আজকে এই পর্যন্তই থাক ষোলো পর্যন্ত এরপরে আমরা সতেরো থেকে পরবর্তী বাকি সমস্যাগুলো সমাধান করে দেখাবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের ইনভাইট ইনভাইটেশন রইলো